গুড ইভিনিং ম্যাম, গুড ইভিনিং স্যার। আজকে আপনাদের বেবি শিবাংশীর যে অন্নপ্রাশনের অনুষ্ঠান আপনারা আয়োজন করলেন, আর পুরো খাদ্য পরিবেশনের দায়িত্ব যে ডেলিকেট ক্যাটারের হাতে দিয়েছিলেন, সমগ্র একটু অভিজ্ঞতাটা যদি জানান খুব ভালো হয়। আমি এটাই বলতে চাই যে নির্দ্বিধায় আমরা এই দাদাকে ভরসা করে কিছু যে কোনো অনুষ্ঠানের কোনো কিছু আয়োজন তোমরা করতেই পারো। আমি অ্যাকচুয়ালি ফার্স্টে গুগলে রিভিউ দেখেই নিয়েছিলাম, তো তখন একটু ভাবছিলাম যে কখনো কাজ করিনি, তো যাই হোক এই ফার্স্ট কাজ দাদার সাথে। তো খাবার দাবার, কোয়ালিটি, প্রত্যেকটা জিনিসই খুবই ভালো ছিল। স্যার আপনি বলুন, আপনাদের তো ফার্স্ট টু লাস্ট যত মেনু ছিল, সেই মেনু ওয়াইজ আপনাদের থেকে আমি যা রেট নিয়েছি, কোনোভাবে কি আপনি ঠকেছেন বা খুব বেশি নিয়েছি এরকম মনে হয়েছে? কিছু না, খুবই রিজনেবল প্রাইস ছিল, এবং আপনাদের ফুড কোয়ালিটির ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। এবং আপনি যেই হিসাবে আমাকে পরিষেবা দিয়েছেন, এতক্ষণ বা এত এটা নিজের বর্দা হিসাবে আপনি আমাকে এত সাহায্য করে গেছেন, খুবই আমি খুবই গর্বিত। এবং আমার বন্ধুবান্ধব বা যারা পরিবার তাদেরকেও আমি রেকমেন্ড করতে পারি এই জায়গাটাতে চোখ বন্ধ করে বিশ্বাস করে আপনার এই ক্যাটারিংকে অর্ডার করতে পারি। আচ্ছা, আর আপনাদের দুজনেরই বন্ধুবান্ধব আর দুই পরিবারেরই সমস্ত রিলেটিভরা এসেছিলেন, সবাই তাদের কাছ থেকে ফিডব্যাকটা কেমন পেয়েছে? সবাই বলে গেছে সবার টেস্ট, কিন্তু নিজের টেস্ট করে যেটা আমি বলেছি অবশ্যই খুবই ভালো, এবং আমার পরিবারের খাবারের মতনই, এবং বাড়ির যে খাবার ওই স্বাদ এবং ওই কোয়ালিটিটা পেয়েছি। খুবই ভালো লাগলো আপনাদের ফিডব্যাকগুলো পেয়ে। থ্যাংক ইউ। আমরাও চাই যে আরও ইচ্ছে যত যে অনুষ্ঠানগুলো আমরা করবো আপনাদের হাত ধরেই আমরা করবো। আচ্ছা স্যার, আপনারা তো অন্য জায়গায়ও অনুষ্ঠানে খাবার দাবার খান, তো আমাদের মাটন মাছ এইসবের কোয়ালিটির মধ্যে কী ডিফারেন্স পেয়েছেন? মাটনের খুবই স্পঞ্জি ছিল, মাটন খুবই ভালো ছিল, এবং মাছটাও খুব ভালো ভেটকি মাছ পেয়েছি আমি, এবং নিজে পার্সোনাল আমার বন্ধুবান্ধব এবং আমার পরিবারের সবাইকে জানারা চেনেন মাছ কী মাছ, সবাইকে আমি নিজস্ব গিয়ে জিজ্ঞেস করেছি এটা ভেটকি না অন্য কোনো, ওনারা ফিডব্যাক দিয়েছেন যে আপনি মাছ যাই দিয়েছেন কোয়ালিটি কোয়ান্টিটির উপরে একদম চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আপনাদের ভবিষ্যৎ দিনগুলো আর শিবাংশীরও যেন খুব উজ্জ্বল ভবিষ্যৎ হয় এই কামনা আর শুভেচ্ছা ভালোবাসা আমাদের পুরো টিমের তরফ থেকে আপনাদের উপর রইল। আপনারা খুব ভালো থাকবেন। আমিও খুব থ্যাংকফুল তোমার পুরো এন্টায়ার পুরো এ টু জেড টিম, মকটেলটাও খুবই ভালো ছিল, একদম এ টু জেড যারা আমাদেরকে সহযোগিতা করেছে এই জায়গাটাতে, সবাইকে মন থেকে পুরো হার্ট থেকে আমি থ্যাংকফুল। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট, খুব ভালো থাকবেন আপনারা।